नमस्कार बंधु आमी सन्दीप बाग आपनारा देखछेन सन्दीप बाग फॉर यू यूट्यूब चैनल। आज सीएसएस एर 100 नम्बर क्लास। आजकल क्लासे आमी आपनादेर संगे आलोचना करब आपनारा रेसपन्सिव वेबसाइट किभाबे तैरी करबेन। रेसपन्सिव वेबसाइट तैरी करार जोन्नो आपनाके प्रथमत मीडिया क्वायरी जानते हबे आर मीडिया क्वायरीर माध्यमेई বা সিএসএস এর মিডিয়া কোয়ারির মাধ্যমে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে থাকি। রেসপন্সিভ ওয়েবসাইট বা মিডিয়া কোয়ারির ক্লাস আজ প্রথম ক্লাস। প্রথমত জেনে নেই রেসপন্সিভ কাকে বলে, জিনিসটা কি। যেমন জল, জল এমন একটা জিনিস যেটা যে কোনো পাত্রে রাখবেন সেই পাত্রের আকার ধারণ করবে। ঠিক রেসপন্সিভ ওয়েবসাইট মানে আপনারা যে ডিভাইসই ওপেন করেন না কেন সেই ডিভাইসের আকার ধারণ করবে। যেমন এটি দেখুন একটি লার্জ ডিভাইস, এটা হতে পারে টিভি, কারণ টিভিতেও আজকাল আমরা ওয়েবসাইট বা নেট সার্ফিং করতে পারি, বা বড় মনিটর, সেখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি এই রকম দেখাচ্ছে। এবং তারপরে ল্যাপটপ বা ছোট স্ক্রিন সাইজ পিসিতে দেখুন একই রকম দেখাচ্ছে। কিন্তু যখনই আমরা আইপ্যাডে চলে আসলাম এই ওয়েবসাইটটাই আলাদা রকম দেখাচ্ছে। এই সেকশনগুলো দেখুন বড় হয়ে এই সেকশনে রূপান্তরিত হয়েছে এবং নিচেও আরেকটি সেকশনে রূপান্তরিত হয়েছে। এটি হচ্ছে আইপ্যাড, আইপ্যাডে এই রকম দেখাবে। এবং তারপরে ট্যাবলেটে যদি দেখি ট্যাবলেটেও ঠিক এই রকম দেখাবে, এবং মোবাইলে যদি দেখি আমাদের মোবাইলে এই রকম দেখাবে। আরেকটি জিনিস লক্ষ্য করবেন, এখানে যে মেনু বার রয়েছে বা ন্যাব বার, সেগুলো এখানে দেখুন ট্যাবলেট আর মোবাইলের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। এটি হচ্ছে রেসপন্সিভ। রেসপন্সিভ ওয়েবসাইট আমরা ভিউপোর্টের উপর ডিজাইন করে থাকি। ভিউপোর্ট কাকে বলে, যেমন এখানে যে স্ক্রিনটা দেখছেন এই স্ক্রিনটাকেই ভিউপোর্ট বলা হয়। এই ভিউপোর্টের উপর নির্ভর করি আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে থাকি, এবং রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে থাকি মিডিয়া কোয়ারির মাধ্যমে। চলুন প্র্যাকটিক্যাল দেখে নিই রেসপন্সিভ ওয়েবসাইটের কাজ কী। প্রথমত একটি ব্রাউজার ওপেন করে নিই। এখানে দেখুন আমার একটি ওয়েবসাইট ওপেন আছে। আমরা এখানে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করছি, আপনিও মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করবেন। এবং সেখান থেকে আপনি কন্ট্রোল শিফট এম প্রেস করবেন। এখানে দেখুন আমাদের রেসপন্সিভ নামে একটি বাটন এসেছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখুন গ্যালাক্সি, যেটি মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল, এখানে ক্লিক করলাম। দেখুন অ্যান্ড্রয়েড মোবাইলে যখন এই ওয়েবসাইটটিকে ওপেন করব তখন এই রকম দেখাবে, এবং এখানে যে আমাদের বারটা ছিল ন্যাব বার সেটিকে ছোট হয়ে গিয়েছে, এবং এখানে ক্লিক করলে দেখুন ন্যাব বার নিচে নিচে শো করছে। আবার যখন এটিকে বড় করব দেখুন এতটা বড়, আবার এর অন্য ধরনের আকার ধারণ করছে। ঠিক জল যেমন যে কোনো পাত্রে রাখা হয় যেমন আকার ধারণ করে সেই পাত্রের মতো, ঠিক এখানে দেখুন ওয়েবসাইটটিও সেই রকম আকার ধারণ করছে। দেখুন বড় করলাম সমস্ত অপশান দেখাচ্ছিল, যদি ছোট করি অপশানগুলো নিচে নিচে চলে আসবে। এই দেখুন এই অপশানগুলো দেখা যাচ্ছে, এবং এখানে মেনুটা ন্যাববারটা আর শো করছে না। এটাই হচ্ছে রেসপন্সিভ ওয়েবসাইট। আপনি এমন একটি ওয়েবসাইট তৈরি করবেন যে কোনো ইউজার সেই ওয়েবসাইটটি যে কোনো ডিভাইসে খুলে অ্যাক্সেস যেন করতে পারে, এরই নাম রেসপন্সিভ ওয়েবসাইট। আর এই রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে হলে মিডিয়া কোয়ারিকে ব্যবহার করতে হবে, এবং মিডিয়া কোয়ারির অনেকগুলো প্রপার্টি আছে, চলুন জেনে নিই। প্রথমত মিডিয়া কোয়ারির অল প্রপার্টি, তারপর প্রিন্ট প্রপার্টি, স্ক্রিন প্রপার্টি আর স্পিচ প্রপার্টি। আমরা আজকের ক্লাসে স্ক্রিন প্রপার্টি নিয়ে আলোচনা করব, এবং প্রিন্টের জন্য, প্রিন্টের ডিজাইন করার জন্য প্রিন্ট প্রপার্টিকে ব্যবহার করা হয়, এবং স্পিচ যারা অন্ধ দেখতে পায় না তাদের পড়ার জন্য বা ওয়েবসাইট তাদেরকে বলে দেবে তার জন্য স্পিচ প্রপার্টিকে ব্যবহার করে থাকি। ব্লাইন্ডের জন্য, অন্ধদের জন্য, যারা কী লেখা আছে দেখতে তো পায় না তাদের ওই লেখাগুলোকে পড়ে পড়ে শোনাবে, এখানে আমরা স্ক্রিনকে ব্যবহার করব। এবং নিচে দেখুন মিডিয়া কোয়ারির অনেক প্রপার্টি আছে, আমরা এই প্রপার্টির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব না। আমাদের একটি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে যা যা প্রয়োজন তাই তাই শিখব। আর আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানালে আমি আপনাদের এইগুলো বিস্তারিত আলোচনা করতে পারি। চলুন আমরা দেখে নিই কীভাবে রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব। তো বন্ধুরা, প্রথমত আমি আমার কোড ডিজাইন করে রেখেছি, দেখুন এখানে নোটপ্যাড প্লাস প্লাসে, এখানে দেখুন এটি হচ্ছে ইন্ডেক্স ফাইল,
আর আপনারা আজকের পর থেকে যে HTML ফাইলটি তৈরি করবেন তার নাম index.html দেবেন, কারণ সার্ভারে আপলোড করে আপনাদের দেখাবো তখন যদি আপনারা অন্য নাম দেন, যেমন আমরা আগে দেখেছি অন্য অন্য নাম দিয়ে করছিলাম প্র্যাকটিস করার জন্য, কিন্তু সেটা দিলে সার্ভার নেবে না, তাই হোম পেজ হিসেবে index.html দিতে হবে। দেখুন আমি এখানে index.html এবং এখানে হেড সেকশনে মেটা ট্যাগ ব্যবহার করেছি 4 সেট। এইগুলো আপনারা খাতায় নোটস করুন, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে এগুলো প্রয়োজন, বিশেষ করে এই ভিউপোর্টটার প্রয়োজন। এই লেখাটা আপনাকে লিখতেই হবে রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য, হেড ট্যাগের ভিতরে খাতায় নোটস করে নিন। যত ধরনের সিম্বল আছে সেই সিম্বলকে ব্রাউজার বোঝার জন্য আমরা UTF-8 ব্যবহার করে থাকি। ধরুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করছেন আর সেই ওয়েবসাইটের মধ্যে কিছু স্পেশাল সিম্বল ব্যবহার করছেন, সেই স্পেশাল সিম্বল ব্রাউজার যাতে বুঝতে পারে তার জন্য UTF-8 ব্যবহার করে থাকি। এবং নিচে এক্সটার্নাল সিএসএস এর স্টেটমেন্ট ব্যবহার করেছি, এটি ফাইল নেম আমাদের একই ফোল্ডারের ভিতরে আছে, ফোল্ডারটা দেখিয়ে দিই। দেখুন আপনাদের বিস্তারিত দেখাচ্ছি যাতে আপনারা প্র্যাকটিস করার সময় কোনো সমস্যা না হয়। এখানে দেখুন ইন্ডেক্স লিখেছি আর এখানে স্টাইল শিট, এবং স্টাইল শিটের ভেতরে আমাদের একটি ব্যাকস্ল্যাশ, দুটো অ্যাস্ট্রিক আর একটি ব্যাকস্ল্যাশ দিয়েছি। চলুন দেখিয়ে দিই আপনাদের। দেখুন এখানে এটা হচ্ছে HTML ট্যাগ, রেসপন্সিভ ওয়েবসাইট প্রথম ক্লাস টেক্সটটা লিখেছি H1 ট্যাগের ভিতরে, এবং এর পাশে দেখুন এই স্টাইল শিট, এটি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এখানে একটি ব্যাকস্ল্যাশ, দুটো অ্যাস্টেরিক, এই স্টারকে অ্যাস্টেরিক বলা হয় এবং ব্যাকস্ল্যাশ দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছেন আমরা কী কী করেছি। তার আগে আমরা একটু জেনে নিই আমাদের ভিউপোর্টগুলো, মোবাইলের ভিউপোর্ট, কম্পিউটার ভিউপোর্টগুলো কত পিক্সেলের হয় একটু জেনে নিই, এটা খুবই গুরুত্বপূর্ণ, খাতায় নোটস করুন। দেখুন এখানে টিভি বা লার্জ স্ক্রিনগুলো হয় 1200 পিক্সেলের উপরে। দেখুন একে বলা হয় এক্সট্রা লার্জ ডিভাইস, খাতায় নোটস করুন, এক্সট্রা লার্জ ডিভাইস 1200 পিক্সেলের উপরে হয়। এবং লার্জ ডিভাইস দেখুন 992 পিক্সেল থেকে 1199 পিক্সেল পর্যন্ত লার্জ ডিভাইস হয়। এর মধ্যে আছে ছোট স্ক্রিনের ডেস্কটপ বা ল্যাপটপ, এই ধরনের জিনিসগুলো লার্জ ডিভাইস বলে থাকি, এবং 992 পিক্সেল থেকে 1199 পিক্সেল পর্যন্ত হয়। এখানে এটি হচ্ছে আইপ্যাড, আইপ্যাড 768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত হয়ে থাকে, একে বলা হয় মিডিয়াম ডিভাইস। শুধু আইপ্যাডের ক্ষেত্রেই 768 পিক্সেল থেকে 991 পিক্সেল না, আরও অনেক ডিভাইস আছে যেগুলো 768 থেকে 991 পিক্সেল পর্যন্ত হয়। এরপর এটি হচ্ছে ট্যাবলেট, ট্যাবলেটের ক্ষেত্রে 576 পিক্সেল থেকে 767 পিক্সেল পর্যন্ত হয়ে থাকে, যেটিকে আমরা স্মল ডিভাইস বলে থাকি। এবং স্মার্টফোন যেগুলো 0 পিক্সেল থেকে 575 পিক্সেলের মধ্যে হয়ে থাকে, এইগুলোকে এক্সট্রা স্মল ডিভাইস বলে থাকি। আশা করছি আপনারা এইগুলো খাতায় নোটস করে রেখেছেন। চলুন এই পিক্সেল অনুযায়ী আমরা আমাদের রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করব। রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য প্রথমেই বলেছি মিডিয়া কোয়েরি লিখতে হয়। তো প্রথমত আমরা স্টাইল শিটে গেলাম, এখানে এন্টার করলাম। এখন মিডিয়া কোয়েরি লিখব কিভাবে? মিডিয়া কোয়েরি লেখার জন্য প্রথমত @ লিখতে হয়, তারপর MEDIA মিডিয়া বলে লিখতে হয়, তারপর একটি প্যারেন্থেসিস শুরু শেষ করতে হয়, এটিকে প্যারেন্থেসিস বলা হয়। এর ভিতর মিন উইথ আর ম্যাক্স উইথ ব্যবহার করতে হয়। আর এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আপনারা সিএসএস এর 27 ও 28 নম্বর ক্লাসটি দেখুন, সেখানে মিন উইথ আর ম্যাক্স উইথ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি না দেখেন তাহলে হয়তো এখানে একটু সমস্যা হতে পারে। এখন প্রথমে আমি ডিজাইন করব ছোট বা এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। চলুন দেখিয়ে দিই একবার এই ডিভাইসটার জন্য, ছোট এখানে 0 পিক্সেল থেকে 575 পিক্সেলের জন্য আমরা ডিজাইন করব। তার জন্য এখানে কোড লিখব ম্যাক্স উইথ MAX-WIDTH, ম্যাক্স উইথ কোলন দেব, কোলন দিয়ে এখানে কত পিক্সেল পর্যন্ত আছে, 0 পিক্সেল থেকে 575 পিক্সেল পর্যন্ত আমরা এখন ডিজাইন করছি। চলো 0 থেকে 575, তাহলে এখানে দেব 575 পিক্সেল।
তারপরে কোনো সেমিকোলন দেব না, এরপরে কালি বেগের শুরু আর শেষ করলাম। এর ভিতরে আমরা সিএসএস লিখব এক্সট্রা স্মল ডিভাইসের জন্য। প্রথমত অ্যাট দ্য রেট লিখলাম, তারপর মিডিয়া লিখলাম। এটি যদি আমরা প্রিন্টের জন্য যদি ব্যবহার করতাম তাহলে একটা স্পেস দিয়ে এখানে PRINT প্রিন্ট লিখতাম। যেহেতু আমরা স্ক্রিনের জন্য লিখছি, আপনি চাইলে একটা স্পেস দিয়ে স্ক্রিন লিখতে পারেন, আমি এখানে নর্মালি দেখাচ্ছি। এর ভিতরে সিএসএস এখন প্রপার্টি লিখব, কাকে টার্গেট করতে চাইছি। আমি চাইছি 0 থেকে 575 পিক্সেলের মধ্যে যে ডিভাইস থাকবে সেই ডিভাইসে ওয়েবসাইটটি যদি কেউ ওপেন করে তাহলে তার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে রেড কালার। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার বডির উপরে নির্ভর করে, তাই এখানে বডিকে টার্গেট করছি। কালিবেগের শুরু শেষ করলাম, এখানে ব্যাকগ্রাউন্ড লিখলাম আর কোলন দিয়ে REDD রেড লিখলাম এবং স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন সেভ করে নিলাম, কন্ট্রোল এস প্রেস করে ব্রাউজার ওপেন করলাম এবং রিফ্রেশ করলাম। এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ আমি ডিজাইন করেছি 0 থেকে 575 পিক্সেলের জন্য, আর এখন যেটি দেখা যাচ্ছে সেটা এক্সট্রা লার্জ ডিভাইস দেখা যাচ্ছে। তো মজিলা ফায়ারফক্সে রেসপন্সিভ চেক করার জন্য কন্ট্রোল শিফট এম প্রেস করতে হয়। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের রেসপন্সিভে এখানে দেখুন 494 পিক্সেলে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটি রেড কালার হয়ে গিয়েছে। এখানে দেখুন আরেকটু বড় করছি 575, যখনই 76 করলাম দেখুন এখানে আর কাজ করছে না, কারণ 0 থেকে 575 পর্যন্ত পিক্সেলের মিডিয়া আমরা ডিজাইন করেছি, তাই এর পরে আর কোনো কাজ করবে না। দেখুন যখনই আমি এখানে 575 লিখব, দেখুন 575 এন্টার করলাম, আমাদের মিডিয়া কোয়েরি কাজ শুরু করে দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। নেক্সট আমি এখন ডিজাইন করব 576 পিক্সেল থেকে 767 পিক্সেলের ডিভাইসগুলো, এগুলোকে স্মল ডিভাইস বলে। এগুলোর মধ্যে ট্যাবলেটও পড়ে, আর যদি আমরা এই মোবাইলকে ল্যান্ডস্কেপে ঘুরিয়ে দেখি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডিভাইসে একই কাজ করবে। চলুন আমরা এটি ডিজাইন করে নেব। এটি ডিজাইন করার জন্য সিএসএস কোডে আসলাম, এখানে নিচে এন্টার করলাম, আর একটি মিডিয়া কোয়েরি ব্যবহার করব, আর এগুলিকে ব্রেক পয়েন্ট বলা হয়, মনে রাখবেন। অ্যাট দ্য রেট MEDIA মিডিয়া, তারপর প্যারেন্থেসিস দিলাম, প্যারেন্থেসিসের ভিতরে এখন লিখব মিন উইথ WIDTH মিন উইথ কোলন দিয়ে কত দেব। এখানে আমরা 576 পিক্সেল থেকে টার্গেট করব। এখানে দেখুন 575 পিক্সেল পর্যন্ত টার্গেট করেছি, ব্রেক পয়েন্ট তৈরি করেছি, এখন টার্গেট করব মিন উইথ দিয়ে 576 পিক্সেলকে। এর অর্থ কি? এর অর্থ মিনিমাম উইথ 576 থাকবে, কারণ 575-এর ওপর ডিজাইন হয়ে গিয়েছে, তাই মিনিমাম উইথ 576 থাকবে। ম্যাক্সিমাম যত খুশি বা যত বড় ডিভাইস দিয়ে ওপেন করুক না কেন, তার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে তার জন্য স্টেটমেন্ট লিখব। দেখুন কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতর একইভাবে বডি লিখলাম, BODY বডি, এবং এখানে আমরা আবার পুনরায় কার্লি ব্র্যাকেট শুরু শেষ। এখানে জাস্ট আমি বডি দিয়ে দেখাচ্ছি, আপনাদের রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করে দেখাবো, প্রথমে আপনাদের শিখিয়ে দিচ্ছি কীভাবে রেসপন্সিভকে ব্যবহার করতে হয়। এখন ব্যাকগ্রাউন্ড হবে GRWN গ্রিন, স্টেটমেন্ট বন্ধ, সেভ, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, আমাদের এখন 575 পিক্সেলই আছে ব্রেক পয়েন্ট, আর তৈরি করেছি কত 576 পিক্সেলের পর থেকে। তো এখানে আমি 576 এন্টার করলাম, সঙ্গে সঙ্গে দেখুন গ্রিন কালার শো করছে। তাহলে সহজেই বুঝতে পারছেন মিডিয়া কোয়েরিকে কীভাবে ব্যবহার করে রেসপন্সিভ তৈরি করা। এটাকে যতটাই বড় করব ততই আমাদের গ্রিন কালার দেখাবে, কারণ আমরা মিনিমাম দিয়েছি 576, ম্যাক্সিমাম তো যত খুশি যে কোনো ডিভাইস থেকে। এখন আমাদের ব্রেক পয়েন্ট তৈরি করতে হবে, কার ব্রেক পয়েন্ট তৈরি করতে হবে, এখন ব্রেক পয়েন্ট তৈরি করতে হবে 768 পিক্সেল থেকে 991 পিক্সেল মিডিয়াম ডিভাইস আইপ্যাডের জন্য। চলুন নোটপ্যাড +++ ওপেন করলাম, এখানে একইভাবে এটাকেই কপি করে নিই, বারবার লিখবো না, জাস্ট নিচে এসে পেস্ট করলাম। পেস্ট করে এখানে একইভাবে মেন উইথ থাকবে, আর এখানে কতটা দেব এখানে একটু দেখে নিই কত দেব, 768 পিক্সেল নেব, তবু আবার আপনাদের দেখিয়ে দিই। দেখুন 700
768 পিক্সেল থেকে 991 পিক্সেল পর্যন্ত, তাহলে এখন 768। আগে আমরা 767 পর্যন্ত তৈরি করেছি, এখন 768 ব্রেক পয়েন্ট তৈরি হবে। চলুন 768 ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে না, কারণ গ্রিন হচ্ছে 776 পর থেকে হয়েছে। এখন এর জন্য আমরা এখানে দেব ইয়েলো, YELOW, সেভ করলাম এবং রিফ্রেশ করলাম। দেখুন রিফ্রেশ, দেখুন আমাদের গ্রিন কালার হয়ে গিয়েছে, কারণ এখানে 1330 আছে বলে। চলুন ব্রেক পয়েন্ট প্রথম থেকে দেখে নিই। গ্যালাক্সি এর জন্য দেখুন রেড কালার, মোবাইলের ক্ষেত্রে এখানে দেখুন আইফোনের ক্ষেত্রেও রেড কালার, যেহেতু 335 আছে। আমরা ব্রেক পয়েন্ট দিয়েছিলাম কত, 575 থেকে। চলুন এখানে 575-এর পরে 76 দিই, 576। দেখুন গ্রিন কালার, এখন আমরা ব্রেক পয়েন্ট কত দিয়েছি, 768। তো এখানে 768 দিলাম, দেখুন ইয়েলো। এখন 768 থেকে যত বড়ই ডিভাইসে ওপেন করে হোক না কেন, এই ওয়েবসাইটটি ইয়েলো দেখাবে, দেখুন ইয়েলো। এখন আমরা আরও একবার ব্রেক পয়েন্ট বানাবো, কার ব্রেক পয়েন্ট বানাবো, এখন হচ্ছে 992 থেকে 1199-এর ব্রেক পয়েন্ট বানাবো এই ডিভাইসের জন্য, 992। এটি হচ্ছে লার্জ ডিভাইস। প্রথমত আমাদের একইভাবে এই কোডটাকে কপি করব, কপি করে নিচে পেস্ট করে দিলাম, পেস্ট। মিডিয়া মিনিমাম উইড থাকবে এবং এখানে 992 হবে পিক্সেল, মিনিমাম 992, ম্যাক্সিমাম যত খুশি হোক। এখানে কালার দেব আমরা BLACK, ব্ল্যাক বোঝার জন্য। সেভ করলাম, এখন 992 লিখে এন্টার করব, দেখি কাজ কী হয়। রিফ্রেশ করলাম, দেখুন আমাদের কালার ব্ল্যাক কালার দেখাচ্ছে, কারণ 1376 পিক্সেল আছে। এখানে আমরা শুরু করেছি কত, 992 পিক্সেল থেকে, দেখুন। কিন্তু 991 দেব তখন আমাদের থার্ড মিডিয়া কোয়ালিটি কাজ করবে, দেখুন। এইভাবে আপনারা ব্রেক পয়েন্ট তৈরি করবেন। এখন আমরা তৈরি করব এক্সট্রা লার্জ ডিভাইস 1200 পিক্সেলের জন্য। চলুন এটির জন্য বড় বড় লার্জ ডিভাইস থেকে যখন আমাদের ওয়েবসাইট দেখবে তখন কিভাবে মিডিয়া কোয়ারি তৈরি করব 1200 পিক্সেলের উপরে। আর এখানেই দেখুন 1199 পিক্সেল পর্যন্ত আমাদের লার্জ ডিভাইস শেষ, তারপরে শুরু হবে 1200 পিক্সেলের উপর থেকে এক্সট্রা লার্জ। চলুন তৈরি করে নিই। একইভাবে এটিকে কপি করলাম, কপি করে নিচে পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে 1200 লিখব, 1200 পিক্সেল, মিনিমাম 1200-র মধ্যে থাকবে, ম্যাক্সিমাম যত খুশি হোক। যত বড় ডিভাইস দিয়েই ওপেন করুক না কেন, আমাদের ওয়েবসাইট আমাদের কী কালার হবে সেই কালারটা এখানে লিখে দেব। আমি দিলাম WHIT, হোয়াইট কালার হবে, হোয়াইট। সেভ, জাস্ট কালার দিয়ে আপনাদের বোঝাচ্ছি। এখন রিফ্রেশ করলাম, দেখুন এখানে 900 কত আছে, 91 আছে। আমরা 1199 এন্টার করলাম, ব্ল্যাক কালারের ফোর্থ স্টেপটা কাজ চলছে। এবার যখনই আমরা 1200 দেব, 1200 পিক্সেলের উপর থেকে, তখন হোয়াইট কালার, দেখুন। এর সঙ্গে আমরা আরও কিছু একটু দেখে নিই। এখানে দেখুন আমরা একটি হেডিং ট্যাগ ব্যবহার করেছি, রেসপন্সিভ ওয়েবসাইট প্রথম ক্লাস, এটি হেডিং ট্যাগের ভিতরে রেখেছি, আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন এখানে এটি হচ্ছে H1 ট্যাগ। আমরা চাইছি মোবাইল থেকে যখন কেউ এই আমাদের ওয়েবসাইটটি ওপেন করবে তখন এই রেসপন্সিভ ওয়েবসাইট হেডিংটা মাঝখানে শো করবে যেন, এবং কালারটা হয়ে যাবে হোয়াইট। চলুন দেখে নিই। আমরা স্টাইল সেট CSS-এ আসলাম, মোবাইলের জন্য মিডিয়া কোয়েরি এটা 575-0 থেকে। এখানে আমরা নিচে হেডিং ট্যাগকে টার্গেট করব H1, এবং কার্লি ব্র্যাকেট শুরু শেষ করলাম, এর ভিতরে COLOR কালার কী হবে, হোয়াইট হবে, WHIT হোয়াইট। স্টেটমেন্ট বন্ধ করলাম, এবং টেক্সট অ্যালাইন ALIGN অ্যালাইন হবে সেন্টার। স্টেটমেন্ট বন্ধ, Ctrl+S সেভ, এবং রিফ্রেশ করলাম, রিফ্রেশ। চলুন এখানে ক্লিক করে মোবাইল থেকে ওপেন করে নিই, দেখুন দেখাচ্ছে, দেখুন কালার আমাদের সাদা হয়ে গিয়েছে এবং মাঝখান থেকে দেখাচ্ছে। এটি তখনই দেখাবে যখন আমরা 0 থেকে 575 পিক্সেলের কোনো ডিভাইস দিয়ে আমাদের ওয়েবসাইটটি ওপেন করব। দেখুন যখনই আমরা অন্য ডিভাইস দিয়ে ওপেন করছি 576-এর ওপরে, দেখুন এখানে
576 এর উপর লিখি 576 এন্টার, তখনই দেখুন আমাদের হেডিংটা অন্য রকম, নরমাল যেমন ছিল তেমনই কাজ করছে। যখনই 575 লিখব এন্টার করলাম, দেখুন হেডিংটা মাঝখানে কালারটাও চেঞ্জ। এইভাবেও আপনারা তৈরি করতে পারেন রেসপন্সিভ ওয়েবসাইট। আজকের আমি একটি পদ্ধতি দেখালাম আপনাদের, এই রকম আরও দুটো পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আমরা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারি বা মিডিয়া কোয়েরিকে ব্যবহার করতে পারি। আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি, যখন আপনারা আইটি সেক্টরে কাজে যাবেন তখন হয়তো আপনাদের সামনে প্রবলেম হতে পারে, তাই আমি পুরো ডিটেলসে দেখাচ্ছি। আরও দুটোই ক্লাসে আপনারা মিডিয়া কোয়েরির ব্যবহার শিখবেন, তারপর ওয়েবসাইট লেআউট, তারপর ওয়েবসাইট সমস্ত কিছু শেখাবো রেসপন্সিভের। আশা করছি আপনারা আজকের ক্লাসে আপনারা মিডিয়া কোয়েরির বেসিক ধারণা বুঝতে পেরেছেন, কিভাবে মিডিয়া কোয়েরি ব্যবহার করতে হয়। নেক্সট ক্লাসগুলো ফলো করবেন, সেখানে মিডিয়া কোয়েরিকে আরও কত রকমভাবে ব্যবহার করা যায় সেটি দেখাবো।